কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের সেরা নতুন নতুন গল্প নিয়ে আমাদের কণ্ঠাভিনয়ের মাধ্যম এই কণ্ঠ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেখিকা ছবি ব্যানার্জির কলমে অশরীরী। লেখিকা ছবি ব্যানার্জির আরো দুটো গল্প এর আগেও আমরা আমাদের চ্যানেলে করেছি, ছায়াময়ী আর ছায়াবস্থান। গল্প দুটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজ গল্প পাঠে আছি আমি পিয়ালি, বিভিন্ন চরিত্রে অপরাজিতা, রত্না এবং গৌতম। এডিট এবং মিক্সিং প্রমিত, পরিচালনা গৌতম। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প অশরীরী। গগনচাঁদ দেশ ভ্রমণ করতে গিয়ে নিজে পছন্দ করে বিয়ে করে বউ আনছে। বিশ্ব খুঁতখুঁতে গগনচাঁদ না জানি কোন ডানাকাটা পরীকে বিয়ে করে আনছে। এই খবরটা নয়নপুর গ্রামে ছড়িয়ে পড়তেই নিস্তরঙ্গ গ্রামের পথে ঘাটে, বুড়ো বটতলার আড্ডায়, চায়ের দোকান, মুদির দোকান, ছেলে ছোকরাদের ঠেকে জোর আলোচনা চলতে লাগল। গগনচাঁদের অবস্থা বেশ সচ্ছল। বেশ কয়েক বিঘে তিন ফসলি জমি আর একতলা পাকা বাড়ি তার পৈতৃক সূত্রে পাওয়া। বাবা মা বছর পাঁচেক হলো এক বছরের আগে পিছে মারা যায়। 20 বছর বয়সে গগনচাঁদ মিলিটারি চাকরিতে জয়েন করেছিল, 12 বছরের বন্ডে। বন্ড শেষ হলো যখন তার বয়স 32। তখন থেকেই বাবা মা একমাত্র ছেলেকে সংসারী করার জন্য ক্রমান্বয়ে চেষ্টা করছিল, কিন্তু খুঁতখুঁতে স্বভাবের গগনচাঁদ একটা না একটা অজুহাত দেখিয়ে সবকটা মেয়েকে রিজেক্ট করেছে। গ্রামের মুরব্বী টাইপের কাকা জ্যাঠারা পর্যন্ত বলে বলে হাল ছেড়ে দিয়েছিল। গগনচাঁদের বয়স এখন 37। বেশ লম্বা চওড়া, সুদর্শন পেটানো চেহারা। মিলিটারিতে চাকরি করার সুবাদে তার দেশ দেশান্তরে ঘুরতে যাওয়াটা প্রায় অভ্যাসে পরিণত হয়েছিল। বাড়িতে তার বাবা মায়ের আমলের বিশ্বস্ত গয়লার মেয়ে মোক্ষদা মাসি একাধারে রাঁধুনি, বাজার সরকার থেকে ঘরের কাজ করার একমাত্র কম্বাইন্ড হ্যান্ড। তার হেফাজতে সংসার ফেলে গগনচাঁদ বছরের মধ্যে 3-4 বার এখানে সেখানে বেড়াতে যায়। সেই রকমই একবার দিল্লি আগ্রা হয়ে হরিদ্বারে এসে একটা ছিমছাম ধর্মশালায় একটা ঘর নিয়ে কয়েকদিন থেকে কেদারবদ্রী যাওয়ার ইচ্ছা ছিল গগনচাঁদের। সেখানে 2 দিন কাছাকাছি জায়গায় ঘোরাঘুরি করা, সন্ধ্যায় গঙ্গার আরতি দর্শন করে বেশ আনন্দেই কেটে গেল। 3 দিনের 3 তার হঠাৎ ধুম জ্বর। বিছানা থেকে ওঠা তো দূরের কথা, মাথাটাই তুলতে পারল না, একদম ঘোরের মধ্যে পড়েছিল। কবে যে সুস্থ হল সেটা তার নিজেরই মনে নেই। সেই অবস্থায় কে যেন তাকে যত্ন করে মাথা ধুইয়ে দেওয়া, ওষুধ খাওয়ানো থেকে ঘাড়ের তলে হাত রেখে নিপুণ হাতে দুধ খাইয়ে দিত। গগনচাঁদ ঘোরের মধ্যে ভাবত, তবে কি এসব তার মৃতা মা করে দিচ্ছে, নাকি এই ধর্মশালার কোনো দয়ালু মহিলা করছে। পরের দিন থেকে গগনচাঁদের শরীরটা একটু দুর্বল হলেও সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। বিছানা থেকে উঠে সে নিজের চাদরটা পাল্টাতে যাবে এমন সময় 22-23 বছরের একটা সুন্দরী মেয়ে এসে বলল, আরে কি করছেনটা কি? 7 দিন জ্বর, তার সঙ্গে বমি করে আপনি দুর্বল হয়ে আছেন, মাথা টাথা ঘুরে হাত পা ভাঙবেন নাকি? আমি এর আগেও চাদর পাল্টে চাদর কেচে পরিষ্কার করে রেখেছিলাম,
ও তাহলে আপনি কি এতদিন আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুললেন? আপনি এই ধর্মশালায় নতুন এসেছেন বুঝি। আচ্ছা, আপনার বাবা মা অপরিচিত এক যুবকের ঘরে আসতে অ্যালাউ করলেন? আপনার নামটা? আমার নাম দীপশিখা, আপনি আমাকে দীপা বলে ডাকতে পারেন। বছর খানেক আগে আমার বাবা মা দাদা বৌদি সবাই কেদারনাথ যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যায়। আর আপনি? আমি শুধু বেঁচে গিয়েছিলাম, সেই থেকে আমি এখানে একাই থাকি। আসলে নিজের বাড়িতে ফিরে যাওয়ার আর ইচ্ছা হয়নি। এখানেই আমি একটা কাজের সন্ধানে আছি। যদিও আমার বাবা মা অনেক টাকা রেখে গেছেন, তবু নিজেকে ব্যস্ত রাখতেই কাজ খোঁজা। আমার ঘরে সব রান্নার ব্যবস্থা আছে, দুপুরে তোমাকে মাছের ঝোল ভাত রেঁধে খাওয়াবো। এই চা, ভুল করে আপনাকে তুমি বলে ফেললাম। আচ্ছা, তুমিটাই থাক। কিন্তু একটা কথা ভেবে আমার অবাক লাগছে জানেন। একজন অপরিচিত মানুষকে অসহায় অবস্থায় সাহায্য করাটা মানা যায়, কিন্তু কিন্তু তার বমি পরিষ্কার করাটা? না না না, আমি একদম মানতে পারছি না। নাকি বিছানায় টয়লেটও করে ফেলেছি? সেবা যত্ন করাটা আমার প্রফেশনাল ডিউটি, আমি নার্সিং পাশ করেছি। যদিও তুমি টয়লেট করনি, কিন্তু করলেও অসুবিধা ছিল না। আর একটা কথা, তুমি কি একলা ঘুরে বেড়াতে ভালোবাসো? তোমার স্ত্রীকে সঙ্গে আনোনি কেন? তোমার নামটা এখনো বললে না। আমার নামটা শুনলে তোমার ভালো লাগবে না। আমার নাম গগনচাঁদ মিত্র, নামটা আমার দাদুর দেওয়া, আর বিয়েটা করিনি ঠিক মনের মতো মেয়ে পাইনি বলে। এখন তো বাবা মা বেঁচে নেই যে অহরহ আমাকে বিয়ের জন্য তাগাদা দেবে, তাই বেশ আছি। বাহ, নামটা তো বেশ আনকমন, গগনের চাঁদ গগনচাঁদ। না, তোমার নামটা আমার বেশ লাগলো, বিশেষ করে তোমার দাদুর প্রতি সম্মান দেখিয়ে নামটা বজায় রেখেছো বলে। না হলে নামটা তো বড় হয়ে পাল্টাতেই পারতে। শোনো, এখানে যে কটা দিন থাকবে বাইরে হোটেলের খাবার একদম খাবে না। আচ্ছা, তোমার একা থাকতে খারাপ লাগে না? প্রথম প্রথম খুব খারাপ লাগতো, এখন অভ্যাস হয়ে গেছে। তাছাড়া এই ধর্মশালায় কত লোকজন আসে যায়, এটাও তো এক ধরনের সাহচর্য। আচ্ছা গগন, কিরকম মেয়ে তোমার পছন্দ? ঠিক তোমার মতো মেয়ে। আমিও ভবিষ্যতে ঠিক তোমার মতো ছেলেকেই বিয়ে করব। দীপাকে দেখার পর থেকেই গগনচাঁদের মনে আমূল পরিবর্তন এলো। সে যেন এতকাল এইরকমই একটা মেয়েকে বউ করার প্রতীক্ষাতেই ছিল, কিন্তু দীপা যেন ঠিক ধরাছোঁয়ার বাইরে। সে মাঝে মাঝে এই ঘরে টুকটাক গল্প করতে বা খাবার পৌঁছে দিতে আসত বটে, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। গগনচাঁদ মনে মনে ভাবত, সে কি সোজাসুজি তাকে বিয়ের প্রস্তাব জানাবে? দীপা অল্প সময়ের জন্য এলেও দীপার গভীর কালো চোখে সে মুগ্ধতা দেখেছে। গগনচাঁদের স্থির বিশ্বাস ছিল দীপা তার প্রস্তাবে রাজি হবে।
আচ্ছা, একে কি বলে প্রথম দর্শনেই প্রেম? দুদিন দীপার শাসনে ঘরবন্দি থাকার পর গগনচাঁদ একদিন বাইরে বেরোনোর তোড়জোড় করতেই দীপা বলল, বেশিক্ষণ কিন্তু বাইরে থাকা যাবে না, তোমার শরীর এখনো দুর্বল আছে, কাছাকাছি একটু ঘুরে চলে আসবে। বাইরে বেরিয়ে ধর্মশালার একজন পরিচিতর সঙ্গে দেখা হতে সে বলল, আরে গগন বাবু, কিতনা দিন আপকো ঘর সে বেরোইনি নাকি দেখিনি, আমরা কাল বাপাস যাচ্ছি, তো সোচলাম কি যাবার আগে আপনার সঙ্গে একবার দেখা করে যাই। কদিন তো জ্বরে আমার বেঘোর অবস্থা ছিল জানেন, আপনি তো একবার খোঁজ নিতেও যাননি, অথচ এই ধর্মশালায় থাকা একটা ওই দীপশিখা বলে ওই 22-23 বছরের অপরিচিতা মেয়ে জানেন, আমার খুব সেবা যত্ন করেছে, সেই আমাকে একরকম সুস্থ করে তুলেছে। সে আমাকে হোটেলের রিচ রান্না খেতে দেবে না বলে নিজে হাতে রান্না বান্না করে নিয়ে এসে খাওয়াচ্ছে। বলছেন কি মুসাই, এ ধর্মশালায় এমন তো কেউ আসেনি, এ তো মোটে আপনাকে নিয়ে চারটো ঘরে তিনটো ফ্যামিলি আর আপনি আছেন। গতকাল দুটো ফ্যামিলি বাপাস গেল, তাদের তো দুটো ছোটা ছোটা বাচ্চা, আমরা তো স্বামী স্ত্রী আছি, আর এ ধর্মশালায় ঝামেলা না পড়লে কই আসে না। আর শোনা হ্যাঁ কে 6 মহিনা পেলে পুরা এক ফ্যামিলি ও কেদারনাথ যাওয়ার পথে রাস্তায় এক্সিডেন্ট হয়ে মারা গেছে, আপনার ঘর আর পাশের ঘর ও দু ঘরে তারা থাকত, ওই দুটো ঘরেই কেউ থাকতে ভি চায় না এখন, বিশেষ করে আপনাদের পাশের ঘরটা, ও তো তালাবন্ধ পড়ে আছে, শুনছি ওই ঘরে রাতে নাকি কিছু আওয়াজ হয়, কবি বর্তন গিরনে কা আওয়াজ, কবি বাতচিত করনে কা আওয়াজ। আপনি ও ঘরটা পছন্দ করে নিলেন তো কিছু বলিনি, এখন তো দেখছি আপনি সাক্ষাৎ পিতনির পাল্লায় পড়েছেন মশাই, পারলে কাকের মধ্যে বাড়ি ছেড়ে ঘর চলে যান। হা গগন সাহেব, আপনি সত্যি বলছেন? আরে মশাই, বিশ্বাস না হলে নিচে যাকে কইবি পুজ লিজিয়ে। কেন আপনি কিছু আওয়াজ শুনেননি নাকি কই আছে ইসিলিয়ে দিমাগ লাগাননি? না মশাই না, আপনার 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 হিম্মত আছে, বলতেই হবে আপনার হিম্মত আছে, ও বাকি তিনটো ঘর ও এক সাইড মে হ্যায় ইসিলিয়ে কই লেতা নেই হ্যায়। ও গগন বাবু, আরে ক্যা সোচ রা হ্যায়? আহ, গগনচাঁদের মনটা ভারাক্রান্ত হয়ে গেল। না, দীপাকে অশরীরী ভাবতে সত্যি তার কষ্ট হচ্ছে। তাহলে কি ওই ভয়াবহ দুর্ঘটনায় দীপাও মৃত? প্রথম থেকে দীপাকে তার একটু রহস্যময়ী লাগছিল, কিন্তু তার সব কথা ও ঘটনা শুনে কিছুটা বিশ্বাসও করেছিল। আচ্ছা, এমনটাও তো হতে পারে দীপা যা বলেছে সব সত্যি, ভদ্রলোক তাকে ভয় দেখানোর জন্য আজগুবি গল্প ফেঁদেছে। একবার বাইরে বেরিয়ে খোঁজ নেওয়াটা দরকার। গগনচাঁদ কাছাকাছি একটা হোটেলে গিয়ে জানতে পারল সব কথা সত্যি। ওরা মাঝে মাঝে সপরিবারে ওই হোটেলে খেতে আসত। এই দুর্ঘটনার খবরটা সবাই জানে, পরিবারের একজনও বাঁচেনি। প্রথম 6 মাস তো এই ধর্মশালা পুরো তালাবন্ধ ছিল। মাস 5 আগে
নতুন করে রং টং করে প্রায় হোটেলের মতো করে সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করে ভাড়া দেওয়া হচ্ছে। তাও কোণের দুটো ঘর কেউ ভাড়া নিলেও ভূতের ভয়ে পরদিন নাকি ছেড়ে দেয়। গগনচাঁদ ঘরে ফিরে এলে দীপা যথারীতি বলল, এই যে গগনচাঁদ, তোমাকে এমন ক্লান্ত দেখাচ্ছে কেন? তোমার আরো কয়েকটা দিন বিশ্রাম করে বেরোনো উচিত ছিল, এই জন্যই পুরুষ মানুষের বউয়ের দরকার। যাও স্নান সেরে নাও, আমি ভাত আনছি। গগনচাঁদ কেমন ভড়কে গিয়ে ভাবল, কই দীপা তো কেমন জ্যান্ত মানুষের মতো তার জন্য উদ্বিগ্ন হচ্ছে, যত্ন করে রান্না করেছে, তার ঘরটা কি সুন্দর করে গুছিয়েও রেখেছে, এ সবই কি বিভ্রম নাকি তার অবচেতন মনের কল্পনা? খাওয়া দাওয়ার পর গগনচাঁদ বলল, দীপা তুমি খেয়েছ? এই তো এবারে ঘরে গিয়ে খাবো। রাতে তোমার সঙ্গে গল্প করলে কিছু মনে করবে? তুমি কোন ঘরে থাকো? চলো তোমার ঘরটা একবার দেখে আসি। আজ আমার ঘরটা এলোমেলো হয়ে আছে, আজ রাতে তোমার সব কৌতূহল চরিতার্থ করব, তখন আর তুমি আমার ঘর দেখতে চাইবে না। গগন, লাইটটা বন্ধ করে দাও, অন্ধকারে আমি বেশি স্বচ্ছন্দ বোধ করব। তাহলে আমি তোমাকে দেখব কি করে? নতুন করে আর দেখার দরকার হবে না, তুমি আর কটা দিন পরে ফিরে যেও। তুমি আজ যখন বাইরে বেরিয়েছিলে তখন তুমি যা শুনে এসেছো সব সত্যি। আমি খুব কষ্ট করে দেহ ধারণ করে দিনের বেলায় তোমার কাছে অল্প সময়ের জন্য এসেছি, তুমি যে কটা দিন থাকবে ওইভাবেই আসব। আসলে আমাদের গাড়িটা অতল খাদের নিচে পড়ে গিয়েছিল, সেখান থেকে বাঁচা সম্ভব ছিল না। আমাদের বাড়ি ঘর বিষয় সম্পত্তি সঞ্চিত অর্থ সব উত্তরাধিকার সূত্রে আমার কাকা দখল নেয়। একটা পরিবার সপরিবারে মারা গেলে তার পার্থিব জিনিসের প্রতি অধিকার থাকে না, আর অশরীরীদের খাওয়া পোশাক মাথার ছাদ কোনোটাই দরকার পড়ে না। তাই বাবা মা দাদা বৌদি সবাই চলে গেলেও আমি সূক্ষ্ম শরীরে এখানেই থেকে গেলাম। আমি মাঝে মাঝেই ওদের ডাকি, গল্প করি, তাদের সান্নিধ্য উপভোগ করি। এই গল্প হাসি এখানে থাকা লোকজন শুনতে পায়, আর আমি জ্যান্ত মানুষদের উপস্থিতি উপভোগ করি। কিন্তু দীপা, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, জীবনে অনেক মেয়ে দেখেছি কিন্তু কিন্তু কাউকে মন দিতে পারিনি, জানো? একমাত্র তুমিই সেই মেয়ে যাকে প্রথম দর্শনেই আমি মন দিয়ে ফেলেছি। আমি ফিরে গেলে তোমাকে বিয়ে করে বাড়ি ফিরব। অশরীরীর সঙ্গে শরীরের প্রেম, বিয়ে? তুমি আমাকে হাসালে গগন, এটা কি সম্ভব? আমি তোমাকে সন্তান দিতে পারবো না, তোমার আত্মীয় স্বজন প্রতিবেশীদের সঙ্গে টানা এক দু ঘন্টা দেহ ধারণ করে গল্প করতে পারবো না। তবুও আমি তোমাকেই চাই। আমি তো ঠিকই করেছিলাম, বিয়ে টিয়ে করব না, আমার সন্তান শারীরিক সম্পর্ক কিছুই চাই না। তুমি কিছুক্ষণ দেহ ধারণ করলে আমি মন্দির থেকে সিঁদুর এনে সিঁথিতে পরিয়ে দেব, এটা স্ত্রী হিসাবে তোমার বৈধতা, কথা দিচ্ছি।
তুমি অন্তরালেই থাকবে। আমরা রাতের বেলায় গল্প করব, আর মাঝে মাঝে তুমি এক ঝলক আমাকে দেখা দেবে। আমি এর বেশি কিছুই চাই না। আমরা আমরা আগামী পরশু নয়নপুরে যাব। গগনচাঁদ যখন বউ নিয়ে গ্রামে ফিরল, তখন গ্রামের সব লোক ভেঙে পড়ল তাদের বাড়িতে। সবাই বউ দেখতে এসেছে। লাল বেনারসি, শাঁখাপলা ও সামান্য কিছু গয়না পরে বউ এসে দাঁড়াতেই সবাই বউ দেখে ধন্য ধন্য করে বলল, এতদিন পরে আমাদের কখনো কিন্তু একখানা খাসা বউ এনেছে, কি বলো সব? শোনো না, আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি, আমরা এবার একটু বিশ্রাম নেব। রাতে গগনচাঁদ মুখুদামাসিকে বলল, মুখুদামাসি শোনো, আমরা রাতে কিছু খাবো না, বুঝলে? তোমার নিজের মতো রান্না করো। গগন, তুমি সারাটা রাত না খেয়ে থাকবে? এই লুকোচুরি করে কদিন চলবে? তুমি বরং খেয়ে এসো। আজকের রাতটা থাক, কাল থেকে খাবো। পরদিন দীপা মুখ্যতা মাসিকে বলল, মাসি, আজ থেকে তুমি আর সব কাজকর্ম করবে, রান্নাটা আমি করব। ও মা, সে কি কথা বৌমা, এখনো গা থেকে তোমার বিয়ের গন্ধ যায়নি, এর মধ্যে তুমি রাঁধবে কি? মাসি, ও ঠিকই বলেছে, তুমি রান্নাঘরে এসো না, অন্য কাজ করো। বেশ, তাই হবে বাবা। কদিন বেশ চলল। মুখুদা মাসি নতুন বউয়ের রান্নার উচ্ছ্বসিত প্রশংসাও করল। একদিন মুখুদা কি একটা দরকারে হঠাৎ রান্নাঘরে এসে দেখে কড়াইয়ে খুন্তি নাড়ার শব্দ হচ্ছে, মাছও ভাজা হচ্ছে, অথচ ঘরে কেউ নেই। ওরে বাবা রে, একই খিটখিলে কাণ্ড গো, রান্না হচ্ছে অথচ ঘরে কেউ নেই। কি হয়েছে দীপা? সরি গো, আমাকে বাধ্য হয়ে একটা ধাক্কা দিতে হয়েছে। মাসির চোখে মুখে জল দিয়ে যা করে হোক ওকে বোঝাও। তোমার মাসিকে মনে হয় সব সময়ের জন্য রাখলে আমার অসুবিধা হবে। গগন মাসির চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরাল, বলল, কি হয়েছিল মাসি? কি বলবো বাবা, ঘরে কেউ ছিল না, অথচ আপন মনে ভাতের প্যান জ্বলছে, কড়াইয়ে রান্নাও হচ্ছে। মাসি, তোমার বয়স হয়েছে আর চোখে ছানিও পড়েছে, এই তো দীপা রান্না করছে, তুমি বরং এবার বাড়িতে বিশ্রাম নাও, আর তোমার মেয়ে বিদুমুখীকে কাজ করতে পাঠিও, বুঝেছ? ওকে দিয়েই তোমাদের দুজনের খাবার আমি পাঠিয়ে দেব। ও বাবা, ও বাবা, তুমি আমাকে বসিয়ে খাওয়াতে চাইলে খাওয়াও, কিন্তু আমি যা দেখেছি তা তোমাকে বললাম। আমি সেই গতকাল থেকে তোমাদের বাড়িতে আছি, তোমার বাবা মাকে চোখের সামনে মরতে দেখলাম, কিন্তু কই, তারা তো কখনো এমন অশয়ন কাণ্ড ঘটায়নি। মাসি, মাসি, ওটা তোমার চোখে ভুল ছিল। পরদিন বিধুমুখী কাজে এলে দীপা বলল, বাহ, তোমার নামটাও যেমন সুন্দর, তেমন তুমি দেখতেও খুব সুন্দর। তুমি কখনো রান্নাঘরে যাবে না কেমন? রান্নাঘরে ভূত আছে, মা আমাকে বার বার করে সাবধান করে বলেছে রান্নাঘরে না যেতে। কদিন পর
পাড়ার মুরুব্বি কাকা জেঠারা এসে বলল, গগন তুমি নিজের পছন্দে ডাক সাইডে সুন্দরী মেয়ে বিয়ে করে এনেছ, এটা এটা খুব আনন্দের কথা। দুঃখের একটাই কথা জানো বাবা, তোমার বাবা মা দেখে যেতে পারল না। যাই হোক বাবা, বিয়েটা শেষ পর্যন্ত করেছ, এটাই এটাই অনেক। কিন্তু আমাদের তো বোঝটা পাওনা রইল। আর নতুন নতুন বইয়ের সঙ্গে আমাদের তো ওই খুড়ি জেঠিদের আলাপ করার দরকার নাকি? শোনো, শহরের মেয়ে হলেও লজ্জা সরম দেখে সবাই তো প্রশংসায় পঞ্চমুখে। গগন, সবই আপনাদের আশীর্বাদ। ভোজ তো অবশ্যই করাবো জেঠা, শ্রাবণ মাস তো কালকেই শেষ হয়ে যাবে, আর সেই অগ্রহায়ণ মাস ছাড়া তো আর শুভ দিন নেই, তো তাই ওই অগ্রহায়ণ মাসেই। বেশ বেশ বাবা, ও তিনটে তো মাস, হ্যাঁ দেখতে দেখতে কেটে যাবে ঠিক। হ্যাঁ, আর কখন বলছে মোক্ষদা নাকি শুনলাম একদিন ভূতের ভয়ে অজ্ঞান হয়ে গেছিল, বাড়ি ছেড়ে নাকি তার মেয়েকে এখন কাজে বহাল করেছে। আর বাবা ব্যাপারখানা তো ঠিক বুঝলাম না। কাকা, ব্যাপার কিছু নয়, আসলে মোক্ষদা মাসি ইদানিং ওই ভিড়মি খাওয়ার রোগ হয়েছে বুঝেছো, তাই কিছুদিন ওকে বিশ্রাম নিতে বলেছি, ডাক্তারও দেখালাম, টাকাও পাঠিয়ে দিয়েছি। আর একটা কথা বাবা, বৌমাকে একেবারে ঘর থেকে বেরোই না, আমরা ভারি বই এলুম, একটু চাটা দিতে বলো। তা কেন, আপনাদের বৌমা তো রান্নাঘরে চা পাঁপড় ভাজা করছে, তবে আপনাদের সামনে আসতে লজ্জা পাচ্ছে। শ্বশুর মশাইদের সামনে লজ্জা পাওয়া তো স্বাভাবিক, কি বললো মুকুজা? শোনো থুরি জেঠি, আর বৌদের না হয় মাঝে মাঝে পাঠিয়ে দেবো কি বাবা গগন? চলো মুকুজা, ভরচাট কোথায় গেল ভরচাট? চলো 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 চলো। গগন, আমি ওদের কথা সব শুনলাম, এইরকম সমস্যায় পড়বে আমি আগেই বলেছিলাম। আরে তুমি ভেব না, আমি তো আছি নাকি, আমি সব ম্যানেজ করে নেব, অত ভেব না তো। গগন, তোমাকে একটা কথা বলি, পুরুষ মানুষদের বউ ছাড়া চলে না, তাছাড়া তোমার বাবার এত কষ্টের সম্পত্তি টাকা পয়সা, তার একটা উত্তরাধিকার থাকার দরকার, বিয়ে সন্তান স্ত্রী এই নিয়েই তো পুরুষ মানুষের পরিপূর্ণ একটা সংসার, এর আনন্দই আলাদা। তোমার চোখের সামনেই তো জলজ্যান্ত একটা সুন্দরী মেয়ে আছে। তুমি ছাড়া কে আর কে আছে? কেন বিধুমুখী, ওর দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছ? তোমার নামের সঙ্গেও কেমন রাজ্যটক মিল, গগনচাঁদ আর বিধুমুখী। আমি বলি কি, তুমি বিধুমুখীকে বিয়ে করো, আর মোক্ষদা মাসি একরকম তোমার মায়ের মতো, তাকেও ফিরিয়ে আনো। একজন ছায়ার সঙ্গে কি সারা জীবন ঘর করা যায়? কিন্তু আমি যে তোমাকে বড্ড ভালোবাসি দীপা। সে তো আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এটা তো স্থায়ী সমাধান নয়। এখন গ্রামের লোকেরা তোমাকে সন্দেহ করছে,
এরপর লোকে প্রকাশ্যে বলবে তুমি একটা পেতনির সঙ্গে ঘর করছো, সবাই তোমাকে ভয় করবে, এক ঘরে করবে। তারপর হয়তো কোনো ওঝা ডাকবে। তাই বলে বিধুমুখীকে বিয়ে? ছি গগন, তোমার সম্বন্ধে আমার অন্যরকম ধারণা ছিল। তুমিও তাহলে শ্রেণী বৈষম্য মানো? না না, তা ঠিক নয়। আসলে বিধুমুখীর সঙ্গে তো আমার বয়সের বিস্তর ফারাক। দীপা, তুমি ভুল ভাবছো, এমন ফারাক অনেকেরই থাকে। তোমার মোক্ষদা মাসি তোমাকে জামাই হিসাবে পেলে হাতে স্বর্গ পাবে। একটা কথা মন দিয়ে শোনো, আমরা দু চার দিনের জন্য আমার বাপের বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে যাব। ঠিক 10 দিন পর তুমি সবাইকে বলবে কেদারনাথ যাওয়ার পথে দুর্ঘটনায় আমরা সব পরিবারে মারা গেছি, শুধু তুমি অন্য গাড়িতে ছিলে বলে বেঁচে গেছো। এটা তো একদম সত্য ঘটনা, আমাদের সবার কোনো পারলৌকিক কাজ হয়নি। আমি বরং আমাদের সবার নাম গোত্র তোমাকে বলে দেব, তুমি লিখে নিয়ে এখানে ফিরে সবার শ্রাদ্ধ শান্তি করো। তার মাস তিনেক পর তোমার গ্রামের কাকা জ্যাঠাদের কাছে বিধুমুখীকে বিয়ের প্রস্তাব দিও, দেখবে তারা সানন্দে রাজি হবে। গগন, বিয়ের পর যখন তোমাদের কোল আলো করে ছেলে কিংবা মেয়ে আসবে, তখন তোমার এই শূন্য বাড়িটা আলোয় ঝলমল করে উঠবে। তখন তোমার মনে হবে স্ত্রী সন্তান নিয়ে বেঁচে থাকা কত আনন্দের। দীপার প্ল্যান মতো বেশ খটা করে সুটকেস গুছিয়ে গ্রামের সবাইকে জানিয়ে ওরা গগনের কল্পিত শ্বশুরবাড়ি রওনা হল। আগের রাতে গগন দীপাকে জিজ্ঞেস করল, আচ্ছা দীপা, এই যাওয়াটা যখন তোমার সঙ্গে আমার শেষ যাওয়া হবে, তখন এটা আমাদের একটা হানিমুন ট্রিপ হয়ে যাক। বলো বলো, তুমি কোথায় যেতে চাও? আমার সমুদ্র খুব ভালো লাগে, তবে একটা কথা, ফিরে এসে আমি কিন্তু আর তোমার সঙ্গে যোগাযোগ রাখবো না। তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না দীপা, একমাত্র তোমাকে ভালোবেসে আমি বিধুমুখীকে বিয়ে করতে রাজি হয়েছি। না গগন, শুধু আমার কথায় নয়, বিধুমুখীকে তুমি ভালোবেসে গ্রহণ করো। আমি বলছি তুমি সুখী হবে। জানো গগন, মৃত্যুর পরও যে এত আনন্দ পাবো সেটা তোমাকে না ভালোবাসলে বুঝতেই পারতাম না। পুরীতে আমি সূক্ষ্ম শরীরে তোমার সঙ্গে সমুদ্রে স্নান করব, ঘুরে বেড়াবো, খুব আনন্দ করব, আর রাতে তোমার সঙ্গে গল্প করব। গগন, একটা অশরীরী মেয়ের এটাই পরম প্রাপ্তি। পুরী থেকে একলা বাড়ি ফিরতে গ্রামের কাকা জ্যাঠারা বলল, আরে গগন, এখন এলি যে, বৌমাকে বাপের বাড়ি কিছুদিন থাকবে নাকি? গগনের মন এমনিতেই ভারাক্রান্ত ছিল, ওদের কথায় ঝরঝর করে চোখ দিয়ে জল পড়তে লাগল। বলল, কেদারনাথ যাওয়ার পথে তোমাদের বৌমা আর তার গোটা পরিবার দুর্ঘটনায় মারা গেছে। আমি অন্য গাড়িতে ছিলাম বলে প্রাণে বেঁচে এসেছি। আমি এই বাড়িতে খুদের শ্রাদ্ধ শান্তি করব, তোমরা সবাই পাশে থেকো, আমাকে সাহায্য করো। আরে ফুলের মতো বহুটাই ভাবে অকালে পরিবার সূত্র চলে গেল,
আমির কারোর সঙ্গে তেমন আলাপ পরিচয় পর্যন্ত হইল না, একটা মাছও সংসার করতে পারলো নে গো। আর কি করবি বাবা, বিধাতার লিখন কেউ খন্ডাতে পারে না। তবে একটা কথা বলি বাবা, রাখিস তোকে বাহন্দুলের মতো থাকতে দেব না। আমি গুজে শোন না শোন বাবা, কখন আগে সাধ্য শান্তি গুলো মিটিয়ে না, তারপর ভাববো। আর একটা কথা বাবা, সাধ্য শান্তির নিয়মটুকু শুধু পালন করো। কচি বউটা ছাত্রী গ্রামের কেউ ভাত মেরে খাবে নাকো? আমরা তো মেয়ের ভোজ খাবো ভেবেছিলুম রে বেটা। গগন শ্রাদ্ধের আগের রাতে গগন দীপার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ একটা হিমশীতল হাতের স্পর্শে তার ঘুম ভেঙে গেল। প্রচণ্ড ভয় পেয়ে চমকে তাকিয়ে দেখল দীপা তার সামনে দাঁড়িয়ে বলছে, গগন ভয় পেও না, আমি তোমার দীপা। তোমাকে তো এতদিন কখনো ছুঁয়ে দেখিনি, তাই শেষবারের মতো তোমাকে একবার ছুঁয়ে দেখার লোভ সামলাতে পারলাম না। দীপা, তুমি সত্যি এসেছো? হ্যাঁ গগন, মাত্র কিছুক্ষণের জন্য এসেছি। কাল শ্রাদ্ধ শান্তি ও পারলৌকিক কাজ মিটে গেলে আমরা সবাই মহাশূন্যে বিলীন হয়ে যাব। গীতায় লেখা আছে, আত্মা অবিনশ্বর, তার জরা ব্যাধি মৃত্যু কিচ্ছু নেই, শুধু একটা শরীর ত্যাগ করে আবার নবকলবরে আত্মার জন্ম হয়। হয়তো তোমার ছেলে বা মেয়ের সন্তান হয়ে আমি আবার ফিরে আসব। গগন, তুমি শ্রাদ্ধ শান্তি মিটে গেলে তোমার গ্রামের কাকা জ্যাঠাদের জানাবে তুমি বিধুমুখীকে বিয়ে করতে চাও। শ্রাদ্ধ শান্তি ও বাৎসরিকী একসঙ্গেই ভালোভাবে মিটে গেল। মক্ষতা এই খবর পেয়ে আর থাকতে পারেনি, সেই আগের মতো এসে সংসারের হাল ধরল। মাস দুয়েক পর একদিন গ্রামের কাকা জ্যাঠারা এসে বলল, গগন গগন আছো নাকি? বাবা গগন শোনো, এবার তুমি অনুমতি দাও আমরা একটা মেয়ে দেখতে শুরু করি। জেঠা, আমার কিছু বলার ছিল। বলো বলো বাবা, বলো বলো, আমরা তোমাকে মেয়ে দেখিয়েই বিয়ে ঠিক করবো, খুন বল বল বল। জেঠা, আমাকে বিয়ে যদি করতেই হয় তাহলে ওই মক্ষদা মাসির মেয়ে বিধুমুখীকে বিয়ে করব, তোমাদের মত আছে কিনা বলো। বাবা 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 বাবা, এটা অতি উত্তম কথা, কি বলো বচ্চাজ? গরিবের মেয়ে উদ্ধার করলে তুমি পুণ্যের কাজ করবে হে গগন, স্বর্গ থেকে তোমার বাবা মা দু হাত ভরে আশীর্বাদ করবে, বুঝলে? আর বিধুমুখী খুব ভালো মেয়ে তোমার যোগ্য, তবে তবে পড়াশোনা তবে একটা পাশ দিয়েছে, বুঝলে? দেখতেও সুন্দর, মক্ষদা
চিরকাল তোমাদের বিপদে আপদে ভোগ দিয়ে সংসারটাকে আগলেছে, কি বলো মুখুজ্জে? বেশ বেশ বাবা, মোক্ষদা একথা শুনলে হাতে চাঁদ পাবে বাবন, মা আমি একসঙ্গে থাকো, চলো চলো মজা আছে এসো। দুমাস পর গ্রামের সবার সহযোগিতায় গগনচাঁদের সঙ্গে বিধুমুখীর বিয়ে হয়ে গেল। গ্রামের লোক চোখ খেয়ে ওদের আশীর্বাদ করে গেল। ফুলশয্যার রাতে গগন পরম মমতায় বিধুমুখীকে ভালোবেসে গ্রহণ করল। দীপা তো এটাই চেয়েছিল। গগনচাঁদের সংসার এখন ফুলে ফলে পরিপূর্ণ। তবুও কোনো নিদাক দুপুরে কিংবা ঝমঝমে বৃষ্টির রাতে গগনচাঁদের মনে পড়ে তার ছায়া সঙ্গিনী দীপার কথা, তাদের অলৌকিক প্রেমের কথা। এই অলৌকিক প্রেম একমাত্র শুধু তার মনের মধ্যেই চিরকাল বেঁচে থাকবে। বছর তিনেক পর বিধুমুখীর কোল আলো করে জন্ম নিল ফুটফুটে এক মেয়ে। গগন নাম রাখল দীপশিখা। শুনছিলেন লেখিকা ছবি ব্যানার্জির কলমে অসুরীরি। গল্পটি আপনাদের কেমন লাগলো জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকব। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আর শুনতে থাকবেন কণ্ঠ।